हेलो एवरीवन, आमी सहेली और आमार चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाच्छी। आज के भिडियोते कथा बोलबो गाड़ी स्टीयरिंग हुईल कीभावे सम्पर्कयुक्त। आमाके अनेकदिन थेके आमार एकजन भिउयार्स किन्तु कमेंट करछिलो जे से किन्तु गाड़ी सामनेर दिके चालाते पारछे ना, सामनेर दिके चालाते गेले किन्तु तार गाड़ी साइडेर दिके बेंके जाच्छे। तो एटा केन होच्छे? आमी सबार कमेंटकेई रेसपेक्ट करी एबं আমি জানি যারা প্রথম প্রথম গাড়ি ড্রাইভ করতে স্টার্ট করে, যারা নতুন লার্নার্স, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই প্রবলেম হয়। তারা কিন্তু এইসব ছোটো ছোটো বিষয়গুলি বুঝতে পারে না। তো আমি চাই যে আমার ভিডিওর সাহায্যে যারা নতুন লার্নার্স আছে তাদের যাতে সুবিধা হয়, তারা যাতে বুঝতে পারে, তার জন্য চেষ্টা করার। তাহলে চলো আমরা দেখে নিই আজকের এই ভিডিওতে যে কীভাবে স্টিয়ারিংয়ের সাথে হুইল সম্পর্কযুক্ত। আশা করি যারা নতুন লার্নার্স আছো তাদের এই ভিডিও থেকে হেল্প হবে এবং তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তাহলে চলো ভিডিও স্টার্ট করে দিই। তো তাহলে ফার্স্টে গাড়িতে উঠেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে স্টিয়ারিং হুইল, এবং এই হচ্ছে আমাদের স্টিয়ারিং হুইল। এখন কিন্তু বেশিরভাগ গাড়িতেই পাওয়ার স্টিয়ারিংই ইউজ করা হয়, ঠিক আছে? তো দেখো আমার গাড়ি কিন্তু ইগনিশন অফ আছে, তো স্টিয়ারিং কিন্তু লক আছে, স্টিয়ারিং কিন্তু ঘুরছে না, ঠিক আছে? তো আমি যেই মুহূর্তে গাড়িটিকে স্টার্ট করে দিব, দেখো গাড়ি স্টার্ট হয়ে গেল। তো এখন কিন্তু স্টিয়ারিংও মুভ করতে পারবে, ঠিক আছে? দেখো স্টিয়ারিংটাও কিন্তু ইজি হয়ে গেল। তো যারা নতুন ড্রাইভার্স আছে তারা যখন গাড়ি চালাতে যায় তারা কিন্তু বুঝতে পারে না গাড়ি কীভাবে সামনের দিকে এগোবে। দেখো গাড়ির স্টিয়ারিং হুইল যদি সোজা থাকে তাহলেই কিন্তু গাড়ি সামনের দিকে সোজাভাবে এগোয়। এটা কিন্তু খুব সিম্পল একটা কথা। এখন গাড়ির স্টিয়ারিং সোজা তোমরা কিভাবে বুঝবে? তো দেখো এই যে লোগোটা আছে, লোগোটা কিন্তু এখন সোজা আছে, তার মানে গাড়ির হুইল এখন কিন্তু সোজা আছে। আমি যদি তোমাদেরকে দেখাই এখন, এখন এই অবস্থায় যদি আমি গাড়ি এখানে স্টার্ট করে গাড়ি চালাতে স্টার্ট করি তাহলে কিন্তু গাড়ি সোজা সামনের দিকে এগোবে। এবার কখন গাড়ি ডান দিক বা দিক বেঁকবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না যারা নতুন লার্নার্স আছে তারা। তাহলে চলো দেখে নিই যে গাড়ির স্টিয়ারিং হুইল কতটা ঘোরালে গাড়ির হুইল ঠিক কতটা ঘুরবে। তো তোমরা এখন গাড়ির স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছ, এখন স্টিয়ারিং কিন্তু একদম সোজা আছে, তার সাথে গাড়ির হুইলও কিন্তু সোজা আছে। তাহলে একবার স্টিয়ারিং আমি ডান দিকে ঘুরিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ির হুইলও কিন্তু ডান দিকে ঘুরে যাচ্ছে। আমি কিন্তু স্টিয়ারিংটা একবার ফুল ঘুরিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ির হুইলটা ঠিক কীভাবে ডান দিকে বেঁকে আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্টিয়ারিং হুইল যে আছে স্টিয়ারিং কিন্তু সোজা আছে, কিন্তু আমি কিন্তু একবার ডান দিকে ঘুরিয়ে দিয়ে সোজা করেছি, তার মানে এটা অরিজিনাল কিন্তু সোজা নেই, ঠিক আছে? এটা ডান দিকে ঘুরে আছে। তার জন্য এই অবস্থায় তোমরা যদি গাড়ি চালাতে স্টার্ট করো গাড়ি কিন্তু সামনের দিকে না গিয়ে সোজা ডান দিকে, মানে ডান দিকে বেঁকে যাওয়া স্টার্ট করবে, ঠিক আছে? ঠিক এভাবে ডান দিকে ঘুরে যাবে গাড়িটা, তখন কিন্তু তোমরা সেই অবস্থায় ভয় পেয়ে যাবে। এবার তোমরা একটু সামনে থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গাড়ির হুইলটা ডান দিকে বেঁকে আছে। তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির হুইলটা বেঁকে আছে, তো এখন কিন্তু গাড়ি ডান দিকে যাওয়া স্টার্ট করবে, ঠিক আছে? এবার তোমরা দেখে নাও যে গাড়ির যে স্টিয়ারিংটা আছে স্টিয়ারিংটা ঠিক আর কতটা ডান দিকে ঘুরবে। একবার ফুল ঘুরিয়ে দিলাম, এবার গাড়ির হুইলটাকে আমি বাঁদিকে যদি ঘুরিয়ে দিই, দেখো বাঁদিকে আমি ঘুরিয়ে দিচ্ছি, এবার তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির স্টিয়ারিংয়ের সাথে গাড়ির হুইলটাও কিন্তু ঘুরে যাচ্ছে। একবার ঘোরালাম গাড়ির হুইলটা কিন্তু সোজা হয়ে গেল, আবার আমি বাঁ দিকে দেখো আরেকবার ঘুরিয়ে দিলাম, পুরো একবার আর একবার হাফ, ঠিক আছে? একবার ফুল ঘোরালাম একবার হাফ ঘোরালাম, তোমরা দেখতেই পাচ্ছ বাঁ দিকে কিন্তু গাড়ির হুইলটা এখন বেঁকে আছে। তোমরা সবসময় মনে রাখবে যখন স্টিয়ারিং হুইল ঘোরাবে তো ফুল যদি বাঁ দিকে ঘোরাও তো একবার ফুল একবার সার্কেল ওয়াইজ ঘুরবে তারপরে হাফ ঘুরবে। এবার ডান দিকে বাঁ দিকে সেম ফুল একবার ঘুরবে তারপরে হাফ ঘুরবে, ঠিক আছে? তো এই অবস্থা চালালেও কিন্তু গাড়ি বেঁকে যাবে। তোমরা সামনের থেকে দেখতেই পাচ্ছ যে হুইলটা কেমন বাঁ দিকে বেঁকে আছে, ঠিক আছে? তাহলে আগেই যে বলছিলাম আমি সেটা এখনও বলবো যে এই অবস্থায় ঘোরালে কিন্তু হুইল বেঁকে যাবে। তারপরে আবার আমি স্টিয়ারিং হুইলটাকে সোজা করে দিলাম, তার সাথে সাথে একবার ঘোরানোর সাথে সাথে হুইলও কিন্তু সোজা হয়ে গেল।
ঠিক আছে। তো চলো তাহলে তোমাদেরকে আমি এখন প্র্যাকটিক্যালি একটু চালিয়ে দেখিয়ে দিই যে কীভাবে স্টিয়ারিং হুইলের সাথে গাড়ির হুইল সম্পর্কযুক্ত, মানে স্টিয়ারিং হুইল সোজা থাকলে গাড়ির হুইল সামনের দিকে যাবে, ডান দিকে বেঁকে থাকলে ডান দিকে, এবং বাঁ দিকে বেঁকে থাকলে বাঁ দিকে। তাহলে তোমরা এখন গাড়ি দেখতে পাচ্ছ। এবার আমি দেখো ডান দিকে গাড়িটিকে ঘুরিয়ে দিব, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, অবশ্যই ফার্স্ট গিয়ার করে দিতে হবে। করে দেওয়ার পরে দেখো স্টিয়ারিংটাকে আমি পুরো ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, পুরো ঘুরিয়ে দিলাম। গাড়ির হুইলটাও তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে ঘুরে গেল। তো এবার তোমরা দেখতে পেলে যে কিভাবে কিভাবে গাড়িটি ডান দিকে ঘুরে গেল, ঠিক আছে। তো ঘুরে যাওয়ার পরে যদি আমি সোজা যেতে চাই তাহলেও কিন্তু গাড়ির স্টিয়ারিং আবার সোজা হয়ে যাবে। স্টিয়ারিং ছেড়ে দিলে স্টিয়ারিং কিন্তু অটোমেটিক সোজা হয়ে যাবে, যেহেতু আগেই বলেছিলাম এগুলো পাওয়ার স্টিয়ারিং। এবার আমি আবার গাড়িটিকে পিছনের দিকে ব্যাক গিয়ার করে নিই। অবশ্যই এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে, এবার দেখো আমি এবার পেছনের দিকে করে নিলাম গাড়িটিকে, এবার আবার আমি সামনের দিকে সোজা নিয়ে যাব, ঠিক আছে। তো গিয়ার নিউট্রালে করে দিলাম, কারণ রিভার্স গিয়ার করা ছিল। তো নিউট্রালে করে আবার আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিব, কারণ ফার্স্ট গিয়ারে কিন্তু সবথেকে বেশি পাওয়ার থাকে, এই জন্য গাড়ি যখন স্টার্ট করতে হয় ফার্স্ট গিয়ারেই স্টার্ট করতে হয়। এবার গাড়ির হুইলও কিন্তু সোজা আছে। এবার একজন বলছিল যে গাড়ি ডান দিক বাঁ দিক হয়ে যায়, সোজা সামনের দিকে যেতে চায় না, তার কারণ এটাই যে স্টিয়ারিং সোজা থাকে না। তো স্টিয়ারিং সোজা আছে, দেখো আমি সামনের দিকে যাচ্ছি এবং গাড়ি কিন্তু সামনের দিকেই যাচ্ছে, ঠিক আছে। তো গাড়ি কিন্তু একদমই ডান দিক বাঁ দিক গেল না, গাড়ি কিন্তু একদমই সোজা সামনের দিকে গেল। তাহলে এবার দেখে নাও আমি স্টিয়ারিং হুইলটাকে বাঁ দিকে ঘুরাবো, বাঁ দিকে ঘুরালে পরে ঠিক কেমনভাবে গাড়ি বাঁ দিকে মুভ করবে। এখন আমি ফার্স্ট গিয়ার করে দিলাম, ঠিক আছে। ফার্স্ট গিয়ার করে দেখো স্টিয়ারিং হুইলটাকে আমি বাঁ দিকে একবার দিলাম, তারপরে হাফ দিলাম। এবার যদি আমি ঘোরাতে থাকি, দেখো কিভাবে গাড়ি কিন্তু ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি গাড়ির হুইলটিকে সোজা করে দিলাম, ঠিক আছে, সরি, গাড়ির হুইলের সাথে সাথে কিন্তু স্টিয়ারিং হুইলও সোজা করে দিলাম, নিউট্রালে করলাম। করার পরে তো এবার বাঁ দিক ঘোরানো হয়ে গেল। এবার আমি 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 আবার পিছিয়ে নিচ্ছি, তার মানে ব্যাক গিয়ার করতে হবে। করে তো আজকের ভিডিওতে তোমরা দেখলে যে স্টিয়ারিং এর সাথে কিভাবে হুইল সম্পর্কযুক্ত। তো আমি বুঝতে পারি যে যারা নতুন লার্নার্স তাদের এই ব্যাপারগুলো কতটা সেন্সিটিভ, কারণ তারা যখন নতুন নতুন শিখতে যায় গাড়ি, আর তারা চায় যে গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, আর তখন যখন গাড়ি ডান দিক বাঁ দিক ঘুরে যায় তখন তাদের কতটা প্রবলেম হয় এবং ততটা তারা ঘাবড়ে যায়। তো আশা করি যারা নতুন ড্রাইভার্স আছো, নতুন লার্নার্স আছো, তাদের এই ভিডিও থেকে হেল্প হবে এবং তোমরা বুঝতে পারবে যে স্টিয়ারিং এর সাথে হুইল কিভাবে সম্পর্কযুক্ত, কিভাবে সুন্দর করে তোমরা যদি স্টিয়ারিংটাকে বুঝে যাও এবং তোমরা মনে করো যে এটাই আমাদের গাড়ির হুইল, আমরা যদি ডান দিক যেতে চাই স্টিয়ারিং হুইল ডান দিক ঘোরাবো, আমরা যদি বাঁ দিক যেতে চাই স্টিয়ারিং হুইল বাঁ দিক ঘোরাবো, তাহলে সেই মতোই কিন্তু গাড়ির হুইলও ঘুরবে এবং আমরা ডান দিক বাঁ দিক সুন্দরভাবে যেতে পারবো।
তো আশা করি তোমাদের এই ভিডিও হেল্পফুল মনে হবে এবং ভালো লেগেছে এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগায় আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং আরও সামনের দিকে ভালো ভালো ভিডিও করার। আর তোমাদের যদি অন্য কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তোমরা কিন্তু অবশ্যই আমায় করতে পারো, আমি সেই মতো ভিডিও করার চেষ্টা করব, ঠিক আছে? আর কোনো জায়গায় প্রবলেম হলে, কোনো জায়গায় বুঝতে না পারলে তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।